হ্যালো স্টুডেন্ট আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তো আজকের যে ইতিহাস বিষয়ে পরীক্ষাটি হলো সেই ইতিহাস বিষয়ের উত্তরগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা পরপর উত্তরগুলো দেখেন দাগি নাও দেখো দু হাজার চব্বিশ ইতিহাস হিস্টোরি কোশ্চেন তিন ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হয়েছিল তো এই উত্তরগুলো তোমাদেরকে পরপর বলেছি তোমরা নিজের নিজে উত্তরগুলো দাগিয়ে নাও দেখো একের এক দাগের উত্তর হবে গিয়ে ঘ নম্বরটা একের দুই দাগের উত্তর হবে গিয়ে ঘ নম্বরটা একের তিন দাগের উত্তর হবে গিয়ে ঘ নম্বরটা তারপরে একের চার দাগের উত্তর হবে খ নম্বরটা একের পাঁচ দাগের উত্তর হবে গ নম্বরটা একের ছ দাগের উত্তর হবে গিয়ে খ নম্বরটা একের সাত দাগের উত্তর হবে গ নম্বরটা একের আট দাগের উত্তর হবে গিয়ে খ নম্বরটা একের ন দাগের উত্তর হবে গিয়ে ক নম্বরটা তারপরে একের দশ দাগের উত্তর হবে গিয়ে ঘ নাম্বারটা একের এগারো দায়ের উত্তর হবে গিয়ে গ তারপরে দেখো যে একের বারোদের উত্তর হবে গিয়ে গ নম্বরটা তারপর একের তেরো দাগের উত্তর হবে গিয়ে গ নম্বরটা একের চোদ্দো দাগের উত্তর হবে গিয়ে এটা তোমাদের জন্য ছাড়লাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোনটা তোমরা উত্তর করেছো তারপরে দেখো একের পনেরো দাগের উত্তর হবে গিয়ে গ নাম্বারটা তারপরে একের ষোলো দাগের উত্তর হবে গিয়ে গ নম্বরটা একের সতেরো দাগের উত্তর হবে গিয়ে এ ক নাম্বারটা তারপরে একে আঠেরো দাগে দেখো গ নাম্বারটা উত্তর হবে তারপর একের উনিশ দাগে দেখো উত্তর হবে গিয়ে গ নাম্বারটা তারপরে দেখো একের কুড়ি দাগে উত্তর হবে গিয়ে গ নাম্বারটা তারপরে দেওয়া আছে দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও এই একটি ষোলোটি দিতে বলেছে একটি করে তো দেখো এখানে যে দুইয়ের এক দাগে দেওয়া আছে কি দুইয়ের এক দশমিক এক দাগে উত্তর হবে গিয়ে পাঁচই জুন তারপরে দেখো দুই দুই দাগে কী দেওয়া আছে সরকার নিহত মহা মহাবিজখানা তারপর হচ্ছে দুইয়ের তিন দাগে দেখো দুই এক তিন আগে কত আছে কোন বছর নারী সত্যগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো একুশ তারপর হচ্ছে বিশ্বভারতীকে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে দেখো সেগুলো ঠিক ভুল লিখতে বলেছে তো প্রথমটা যেটা আছে দেখো এটা হচ্ছে গিয়ে ভুল তারপরটা হচ্ছে গিয়ে ঠিক তারপরটা হচ্ছে গিয়ে ভুল তারপরটা হচ্ছে গিয়ে ঠিক তারপরে দেখো কৈস্তম্ভ ক্ষয়স্তম্ভ মিলাতে বলেছে দেখো এই যে এই লর্ড রিপন সেটা মিলবে গিয়ে হান্টার কমিশন তারপর হচ্ছে গিয়ে লেনিন সেনগুপ্ত সেটা হচ্ছে গিয়ে এই যে দাগের সঙ্গে মিলবে এই স্টিম লঞ্চ শ্রমিক সংগঠন তারপর হচ্ছে গিয়ে দেখো তারপর হচ্ছে লর্ড আর্মাস্ট সেটা হচ্ছে সাধারণ জনশিক্ষা কমিটি তারপরে তারকনাথ পালিত সেটা হচ্ছে গিয়ে এক নম্বর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপরে দেখো এখানে দেওয়া হয়েছে গিয়ে লেখচিত্র অঙ্কন তো তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে বেশ কয়েকটা যে লেখচিত্র একদম হুবহু কমন কমান চলে এসেছে তারপরে দেখো দৃষ্টিহিন্দি প্রার্থী জন্য এটা তোমাদের লাগবে না তারপরে দেখো এই যে উপবিভাগ যেটা হচ্ছে গিয়ে টু পয়েন্ট ফাইভে দেখো এটা বিবৃতি ব্যাখ্যা কোনটা হবে সঠিক উত্তর তোমার দাগে নাও দেখো এটা তিন দাগটা হবে গিয়ে ব্যাখ্যাটা সঠিক হবে তারপরে দু দাগের ব্যাখ্যাটা এটা হচ্ছে গিয়ে সঠিক হবে তারপরে দেখো এটা তারপর এটা হচ্ছে গিয়ে এক দাগের ব্যাখ্যাটা সঠিক হবে এখানে তারপরে দেখো এই যে এটা তিন দাগের ব্যাখ্যাটা সঠিক হবে তারপরে এখানে দেখো মান্দুয়ের প্রশ্নগুলো আছে মানদয়ের প্রশ্নগুলো তোমাদেরকে আমি উত্তরগুলো বলছি না তোমরা নিজের বই থেকে মিলে নেবে দেখো আমি মান্দুয়ের কিন্তু সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনে তোমরা দেখে মিলিয়ে অনেকটাই তোমরা সাজেশান কমন পেয়েছ তো এখানে শুধু তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা আশা করি প্রত্যেককে যে এমসিকিউ প্রশ্ন এবং এক কথায় প্রশ্নগুলো ছিল প্রত্যেকে তোমরা দাগিয়ে নিয়েছো তো শুধু এক নজরে এই প্রশ্নপত্রটা দেখে নাও এগুলো কেবল কেবলমাত্র বহিরাগত প্রার্থীর জন্য আছে তোমরা দেখে নাও এই ছিল ইতিহাস বিষয়ে প্রশ্নপত্র এবং তার উত্তর আশা করি তোমরা প্রত্যেকে দাগিয়ে নিয়েছো কে কত কত কতগুলো এমসিকিউ ঠিক করতে পেরেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধন্যবাদ